নবী, সবাই বলো হালকা তোলো, প্যান্স তোলো, লাগবি মনে আজকে এই শোকের মাসের প্রথম দিনে আমরা এই শোক রালি করেছি আমার মনে হয় বীরেশ্বরাইতে। এখন শ্রমিক লীগের পক্ষ থেকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাবো সাইফুদ্দিন চৌধুরী রিপন। জাতীয় শ্রমিক লীগ বীরেশ্বর উপজেলার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জ্ঞাপন করছি এবং সাথে সাথে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বীরেশ্বরের রাজনীতিতে যিনি দীর্ঘ 54 বছর ধরে এখানে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ এবং শ্রমিক লীগ সবাই মিলে এখানে পার্টিসিপেট করেছে। এখানে চেয়ারম্যানগণ আছেন, মেয়র আছে এবং বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ইউনিয়ন থেকে। আপনার মাননীয় প্রধানমন্ত্রী উনি এটা বাতিল করে দিয়েছিলেন, তথাকথিত এই ছাত্র বৈষম্যমূলক ছাত্র অংশগ্রহণ করেছেন ঠিক তেমনি ভাবে আগামী দিনেও আপনারা আমাদের এই প্রিয় নেতার, অভিভাবকের প্রিয় নেতার সুযোগ্য সন্তান।